Hi friends, welcome back to the channel to a new video. Asha kori tumra shobai bhalo acho, amio bhaloi achi. So, ajke video ta another Shopee shopping haul video. So, asha kori ekhano je gulo dekhabo shegulo tomader bhalo lagbe. So, video te je je jinish gulo ami dekhachi kon kon jinish gulo tomader bhalo lagje kajer mone hocche and price e thokechi kina seta niche comment box e comment kore janio ha. Ar যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রথমেই বলে দিচ্ছি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধু-বান্ধবদের সাথে যাতে ওরাও ইনফরমেশন পায় শপি সম্পর্কে এন্ড যারা নতুন চ্যানেলটাকে দেখছো তারা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যে অল নোটিফিকেশন আছে ওখানে ক্লিক করে দিও যাতে কোনো নোটিফিকেশন ভিডিওর মিস না হয় তোমাদের ঠিক আছে তাহলে চলো আর বেশি না বকে ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক প্রোডাক্ট আমি তোমাদেরকে শো করব সেটা এরকম প্যাকেজিং এ আছে ওগুলো আমি বার করিনি প্যাকেট থেকে কারণ কি এটা একটা গ্লাস প্রোডাক্ট সো দেখো এই রকম গ্লাস বটল গুলো আছে দুটো নিয়েছে 90 রুপিস ঠিক আছে সো খুবই চিপ লেগেছে কারণ কি লোকালও এগুলো 1199 পার পিস সো এগুলো 500 ml এর এক একটা এন্ড দেখো সাইজ গুলো বুঝতে পারবা আমি যখন কিনছিলাম তখন সাইজগুলো বুঝতে পারছিলাম না বাইরে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে সো প্লিজ ইগনোর সাউন্ডটাকে সরি আর এই দেখো এই দুটো বেস্ট ভালোই কোয়ালিটি লেগেছে লোকালে আর এইখানে কোনো পার্থক্য নেই কোয়ালিটির অ্যান্ড দুটো আমার ওয়ার্থ ইট লেগেছে 90 রুপিসে ওকে একটা দাম এত সো দুটো দাম তো ঠিকই আছে ঠিক আছে সো নেক্সট প্রোডাক্ট যেটা দেখাবো আমি বার করা যাক সো সেটা হচ্ছে এইটা আমি র্যান্ডামলি প্রোডাক্ট দেখাচ্ছি পার্টিকুলার কিছু দেখাচ্ছি না আর এই যে হলটা আছে এই হলটা যেটা করছি মোস্ট অফ হোম ডেকর রিলেটেডই প্রোডাক্ট আছে ঠিক আছে সো এই দেখো এইখানে এই রকম ধরনের একটা মাইক্রোওভেন ঢাকা দেওয়ার জন্য কভার মাইক্রোওভেনের এখানে দুটো পকেট করা আছে দুটো এই সাইডেও দুটো পকেট করা আছে সো এটা অনেকটা আমার যে ফ্রিজের কভারটা নিয়েছিলাম আগে হল ভিডিওতে তোমরা হয়তো দেখেছো তো সেই রকম ধরনেরই ওইটার কালার শুধু ব্লু ছিল আর এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাশ কালারের মধ্যে আর এটা আমাকে কস্ট করেছে 49 রুপিস তো 49 রুপিসে খুবই চিপ প্রোডাক্ট মানে চিপ বলে মনে হয়েছে কেন কি এক একটা কভারের দাম অনেকই নেয় লোকালে আর ওখানে তুমি নিজের মনের মতো চয়েসে অনেক রকম মানে ভ্যারাইটিস আছে এই কভারেরই বিভিন্ন কালারের আছে প্যাটার্নের আছে তো এখান থেকে অনেক কিছু চুজ করে নিতে পারো তোমাদের পছন্দের মতো আর লোকালে যেগুলো পাওয়া যায় অত ভ্যারাইটিস থাকে না সো আমার তো ওয়ার্থ ইট লেগেছে নেক্সট যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হোম ডেকর রিলেটেড সো এই দেখো ওয়েলকাম টু আওয়ার হোম সো এটা এরকম বোর্ড দিয়ে বানানো এমডিএফ পোর্ট নাকি বলে এগুলোকে সো এগুলো আর এর উপরে যে প্রিন্টটা আছে প্যাটার্নটা আছে দেখো কি সুন্দর আর এই ডগটা দেখো ক্যান্ডির মতো দেখতে পুরো সো এটা খুবই ভালো লেগেছে আমার প্যাটার্নটা আর কালারগুলোও খুব প্রমিনেন্ট কালার আর ফিনিশিংটা খুব ভালো আর দেখো এরকম ভিনটেজ লুক দিয়েছে রোপটার জন্য সো খুবই ভালো লেগেছে আর এইটা আমাকে কস্ট করেছে 150 রুপিস এগুলো অ্যামাজনে বা অন্যান্য শপিং সাইটেও পাওয়া যায় অনেকটাই কস্ট করে সময় এটা অনেকটা চিপ লেগেছে ওকে নেক্সট নিয়েছি কায়রার প্রোডাক্ট বেবি লাভ লেখা আছে এটা মিরর ইমেজ আছে সো উল্টো মনে হচ্ছে তোমাদের সো এই দেখো এটা একটা মানে কি বলবো ওপরটা কিছু ইঞ্জিনিয়ার উড এইরকমই বলছে মেটেরিয়ালটাকে ইঞ্জিনিয়ার উডের এরকম কভার করা আছে আর ভেতরে চার্ট পেপার কেটে দেওয়া আছে দেখা যাবে এই রিংগুলো সেপারেটলি এসেছিলো ঠিক আছে আর এখানে এইটা আমাকে প্রথমে আমি এই কস্টটা বলে দিই এটা 250 টাকা নিয়েছে আমাকে আর এইখানে এমআরপি লেখা আছে 1099 রুপিস এমআরপি লেখা আছে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া সো এই দেখো এরকম ইঞ্জিনিয়ার উডের প্রোডাক্ট
উপরে কভারটা এখানে দুটো ফুটপ্রিন্ট আছে বেবির, আর এখানে বেবি লাভ বলে লেখা আছে। কায়রার আওয়াজ আসছে পাশ থেকে, সরি। তুই বললেন, আমি আর বলবো না। তো ক্যান্ডি গেল, চলে গেল। তো আমি যেটা দেখাছিলাম, এই দেখো এই প্রোডাক্টটা, আর একটু বড় এক্সপেক্ট করেছিলাম কিন্তু সাইজটা এসেছে তো খারাপ লাগেনি। খুবই কিউট একটা প্রোডাক্ট অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে 249। সো এটা খুবই ভালো লেগেছে আমার, আর তোমরা তো গো ফর ইট আমি বলবো। আর ভেতরটা দেখা, ভেতরে প্রথম পেজে এরকম লাল চার্ট পেপার দেওয়া আছে, দেন তারপরে এদের এরকম ব্ল্যাক কালারের অল আছে এইগুলোতে। তোমরা চাইলে এক্সট্রা অ্যাডও করতে পারো, কারণ কি এরকম রিংস দেওয়া আছে, রিংসগুলো আলাদা এসেছিলো, ঠিক আছে, অনেক সেগুলো লাগিয়ে দিয়েছে। সো এটা খুবই কিউট প্রোডাক্ট লেগেছে, আর এখানে দেখি কালার কিউট কিউট মুভমেন্টস লেখার প্ল্যান আছে আমার। ওকে, নেক্সট প্রোডাক্টে দিকে যাওয়া যাক। নেক্সট প্রোডাক্ট দেখো, এইটা নিয়েছি। হ্যাঁ, এটা একটা মানে ফ্লোটিং শেলফ কাইন্ড অফ, এটা এখন অনেক ট্রেন্ডে আছে। সো এইটা নিয়েছি, এটা কস্ট করেছে আমাকে 179 রুপিস, আর আমি এটাকে খুব ওয়ার্থ ইট মনে হচ্ছে আমার। এরকম নিচে এরকম দেখো নট করা আছে, এই হোয়াইট কালারের এরকম রোপ দিয়ে, এখানে একটা আছে, এইদিকেও একটা আছে, আর এইটাই দেখো ঝোলানোর জন্য এরকম দিয়েছে। আর এইটা দেখো কি কিউট টাইপের করেছে, এটাকে কাটটাকে ভালো করে কেটে এটাকে শেপ দিয়ে, রাউন্ড শেপ দিয়ে দেখো এটা করেছে। আর এর এখানে দেখো এরকম প্যাটার্ন আছে বোর্ডটার, এখানটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, এটা একটু মনে হয় ছোটো ফুটে গেছিলো, বা এটা এরই প্যাটার্ন মনে হচ্ছে, কাটটারই প্যাটার্ন মনে হচ্ছে। দেখো মানে ছোটা ফাটার কিছু নেই, এটারই প্যাটার্ন। সো খুব ভালো লাগলো আমার এই প্রোডাক্টটা, তোমরাও এটার জন্য যেতে পারো, কারণ কি এত চিপ কোয়ালিটিতে ওখানে সেলসগুলো পাওয়া যায় না, আমার তো খুবই ভালো লেগেছে। সো নেক্সট যে প্রোডাক্টটা আছে ওটা হচ্ছে বেবির প্রোডাক্ট। সো দেখো এইরকম শুজ, এটাকে খুলে দেখাই আমি, শুজগুলো দেখতে বিশাল বড় বড়, কিন্তু ও এখন থেকেই পরতে পারবে, ওর এখন 1.5 মাস এজ, আর ওই এই টাইম থেকেই ও পরতে পারবে। এটা 0 to 12 মান্থ পর্যন্ত লেখা ছিল, তো আই ডোন্ট থিঙ্ক এটা 12 মান্থ পর্যন্ত যাবে, বাট 6-7 মান্থ তো ইজিলি হবে। আর এটা ভ্যারি করে বাচ্চাদের পায়ের ওপর, কারোর পা যদি ছোটো হয় তার একটু বেশি যাবে, যার পা বড়ো হলে একটু কম যাবে। বাট মানে বেবির যে আমার বেবির যা সাইজ সেটা আমার মনে হচ্ছে 6 মান্থ পর্যন্ত এটা চলে যাবে। তো ওকে, নেক্সট প্রোডাক্টের দিকে যায়। নেক্সটটা এটা খুলে কিছু দেখাচ্ছি না, কারণ কি খুলে দেখানো কিছু নেই, এটা সেই বার্থডে বা অনেক পার্টি ডেকোরেশনে যে কার্টেন্সগুলো থাকে ওই কার্টেনগুলো, এরকম দুটো প্যাক নিয়েছে। আর এই দুটো প্যাকের প্রাইস নিয়েছে 25 রুপিস। আর যে শ্যুজগুলো দেখালাম আমি বেবির, ওইগুলো নিয়েছে 149 রুপিস। ওকে, নেক্সট যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো এরকম ফলস লিপস, এটা একটা মানি প্ল্যান্ট আর এটা একটা ম্যাপেল লিফ। তো আমি যেটা অর্ডার করেছিলাম এটা মানে চারটে মানি প্ল্যান্ট লিভস দেওয়ার কথা ছিল, বাট এলো যখন দেখলাম দুটো ম্যাপেল লিফও এসেছে আর দুটো মানি প্ল্যান্ট এসেছে। এটা আমাকে কস্ট করেছে 149 রুপিস। অনিশের এই লিফটা পছন্দ ছিল বলে আমি অর্ডার দিইনি, তো আমি আজকে এসেছে ও বলছে আমার জন্যই পাঠানো হয়েছে। এসেছে তখন দেখলাম খুবই ভালো কোয়ালিটি, আর এগুলো না কাপড়ের, তো একটু রিয়েলিস্টিক লাগছে, কিন্তু কাপড়েরগুলো একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এটাই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, বাট কোয়ালিটি ইজ অসম, ভালোই এসেছে 149 রুপিসে, এতটা এক্সপেক্টেড নয়। নেক্সট দেখো যেটা দেখাবো এটা হচ্ছে 16 টাকার একটা প্রোডাক্ট, এটা হচ্ছে একটু চুলকে নেওয়ার জন্য একটু একটা হাত, এখানে লোকালে এইরকম ধরনের পাওয়া যায় না, দেখো কি কিউট টাইপের, এমনি পাওয়া যায় সেই প্লাস্টিকেরগুলো, মানে এটাও প্লাস্টিকের কিন্তু এইরকম দেখো ডিটেলস আছে হাতটার মধ্যে, এটা খুবই কিউট প্রোডাক্ট, আর এটা আমাকে কস্ট করেছে 16 টাকা, একদম ওয়ার্থ ইট। নেক্সট হচ্ছে অনিশের একটা প্রোডাক্ট, এটা হচ্ছে কাটকাটা। সো এটা কস্ট করেছে 180, আর এটা খুবই দেখো
এই রকম টাইপের, একটু আর একটু স্টেডি হলে তো ভালো লাগতো, বাট ঠিকই আছে, যা রকম প্রাইস নিয়েছে সেই তুলনায় প্রোডাক্টটা ঠিকই আছে। এটার ব্যাপারে ও অনেক কিছু বলতে পারতো, আমার বলার কিছু নেই অত। ওকে, নেক্সট যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে একটা আগেন একটা মাউস প্যাড। সো আমি ভাবছি মাউস প্যাডের দোকান লাগাবো, কেন কি অনেকগুলো মাউস প্যাড অর্ডার করা হয়ে গেছে। সো এটা আরেকটা নেওয়া হয়েছে, এটাও 12 টাকা কস্ট করেছে আমাদেরকে। নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, এগুলো হচ্ছে হিল প্রোটেক্টার, মানে যাদের শীতকালে এরকম হিল ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে তারা কোনো হিল রিপেয়ারিং ক্রিম লাগিয়ে দিলে, অ্যাপ্লাই করে দিলে দেন এগুলো পরে নিলে, এগুলো হচ্ছে সক্স কাইন্ড অফ। তো আমার একটু প্রবলেম আছে হিল রিলেটেড, সো আমি এগুলো অর্ডার দিয়েছি। আর এটা আমাকে কস্ট করেছে 32 রুপিস, এটা আমি হট ডিলে নিয়েছি, তো তোমরা হট ডিল চেক করতে পারো শপিতে গিয়ে, অ্যান্ড এগুলো পারচেস করতে পারো যাদের লাগবে। আর এগুলো খুবই ভালো কোয়ালিটি বলবো, মানে এই এই টাকায় তো প্রচণ্ড ভালো কোয়ালিটি, কেন কি এগুলো আরও অনেক টাকা কস্ট করে আদার্স ওয়েবসাইটে আমি দেখেছি। আর এগুলোর ওপরে না কিছু পাউডার কাইন্ড অফ দেওয়া আছে, হাতে পুরো লাগছে যাতে, মানে এগুলো খুবই ফ্লাফি, তো দেখতেই পাচ্ছ। এগুলো পারচেস করেছি আমি, আর এখানে প্যাকেটের গায়ে কোনো এমআরপি কিছু লেখা নেই, তাই বুঝতে পারছি না এটা এমআরপি কত। কিন্তু এগুলো পরে দেখো শ্যুজ অ্যান্ড অলও তোমরা ওয়্যার করতে পারো, কোনো প্রবলেম হবে না। আর এগুলো মানে কোনো ক্রিম অ্যাপ্লাই করে এটা পরলে তোমাদের পাও হাইড্রেটেড লাগবে, সো খুবই ভালো জিনিস আমি বলবো। তো যাদের প্রবলেম আছে শীতকালে পা ফাটা তারা অবশ্যই পারচেস করতে পারো। তো আজকে ভিডিওটা এইটুকুই, আর কিছু নেই, প্রোডাক্ট আরও আসছে, প্রোডাক্ট মানে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। বয়েসগুলো মানে যাদের ডেলিভারি বয়েস তারা তো আমাদের মানে পুরো চিনিয়েই গেছে এরকম হয়েছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা নতুন দেখছো তারা প্লিজ 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 ভিডিও যদি ভালো লাগে, ভিডিও যদি এতটা পর্যন্ত দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।